হ্যালো এভরিওয়ান, আপনার এই ভিডিওটি বহুত বেশি ইম্পর্টেন্ট, যেহেতু আপনার হাতত একদমই সময় নাই, মাত্র দুই তিনদিন আছে। এই দুই তিনদিন যেহেতু আপনার বহুতে নতুনকৈ এপ্লাই করেছে বা কিছু লড়াই বুঝিও নাপায়, এক্সাম সেন্টারত যাওতে বহু বস্তু লগত লৈ যায়, সেইভাবে এই ভিডিওটি বনাইছো। আপনাদের যদি কিছু ভুল করে সেই ভুলের আপনার এক্সামটি দিব নারে, গতি আপনাদের সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটি চাই থাকবে, মানে ভিডিওটি চাই আপনার বুঝি পাব যে এক্সামটোত কি কি লৈ গলে আপনার ভাল হব। আপনাদের যদি লগত একো লৈ না যায় তেতিয়াহলে বেটার, মানে আপনাদের যদি সিম্পল কাপড় পিন্ধি যায়, জানো আপনার কাপড়ত কোনো ধরনের মেটেরিয়াল না থাকে, বা আপনাদের পেটি পিন্ধি না যায় তেতিয়া বহুত ভাল, ঘড়ি পিন্ধি না যায় তেতিয়া বহুত ভাল, মানে আপনাদের একো মেটেরিয়াল লগত লৈ নগলে আপনার বাবে বহুত বেশি ভাল, কারণ সেইবোৰ থৈ দিওঁতে হয়তো বস্তুটো নোহোৱা হৈ যাব পাৰে। এতিয়া এক্সাম দিব যাওঁতে আপনাদের লগত কি লৈ যাব সেইটো কথা কৈ দিওঁ। একদম ইম্পর্টেন্ট এডমিট কার্ড, এই কথা সকলে জানে, আপনাদের এডমিট কার্ড ইতিমধ্যে ডাউনলোড করেছে, যদি ডাউনলোড করা নাই ডেসক্রিপশনত লিঙ্ক দি দিছো, সেই লিঙ্কটোত গিয়ে আপনাদের ভিজিট করব পারে। আর এক্সামত কি আহিব পারে, কেনেকুয়া ধরনের কোয়েশন আহিব পারে, সিলেবাস কি, সেইবোৰ জানার বাবে আপনাদের ডেসক্রিপশনত পাব, গিয়ে আপনাদের ভিজিট করব পারে। দুই নম্বর কথাটো হল আপনাদের কি লগত লৈ যাব লাগিব। আপনাদের যিকোনো এখন আইডেন্টি কার্ড লৈ যাব লাগিব, যত নেকি আপনার ফটো আর আপনাদের নামটো ধুনিয়াকে আছে। ফর এক্সাম্পল আপনাদের প্যান কার্ড, ভোটার আইডি, আধার কার্ড বা লাইসেন্স আপনাদের লগত লৈ যাব পারে। গভর্নমেন্ট অথরিটির পর আপনাদের যিবোৰ আইডেন্টি থাকে তেনেকুৱা আইডেন্টি আপনাদের লৈ যাব পারে। আইডেন্টিটি এখন ইম্পর্টেন্ট, এডমিট কার্ডর পিছতে সেইটো এটা ইম্পর্টেন্ট। আর বাকি কিছু আপনাদের যেহেতু ইলেকট্রনিক গেজেট নিব মানা করেছে, আপনাদের একো বস্তু লগত লৈ নাযাব। আর যদি বাইক লৈ যায় তেতিয়াহলে আপনাদের থার কারণে অসুবিধা হব, মানে বাইকখনের কথা কোৱা নাই, বস্তুবোৰ যদি লৈ যায় তেতিয়াহলে বাইকত যদি থৈ যায় বাইরতে, সেইবোৰ রিস্ক আপনাদের নিজে লব লাগিব, আর সেই রিস্ক লব আপনাদের নোৱাৰে, কারণ মোবাইল ফোনটো লৈ যাব, আপনাদের তাতে যদি মোবাইল ফোনটো নোহোৱা হৈ যায় তেতিয়াহলে আপনাদের বহুত বেশি লস হৈ যাব। গতি আপনাদের যিকোনো বস্তু লগত নিনাকে গলে বেশি ভাল, মানে আপনার যিবোৰ ইম্পর্টেন্ট আছে সেই বস্তুবোৰ লগত নিনিয়াকে, জাস্ট আপনার এডমিট কার্ডখন আর পয়সা যদি আপনাদের পারে ডাইরেক্ট পকেটত লৈ যাব, কোনো ধরনের পার্স নিব নালাগে বা আপনাদের এক্সট্রা ডকুমেন্টস নিব নালাগে। আর ইয়াতে কিছু লিখি দিছে, এনি বুক, পেপার, সেলফোন, ক্যালকুলেটার, মানে ইলেকট্রনিক গাজেট আপনাদের ইয়াতে কোনো ধরনের এলাও করা নহয়, গতি সেইবোৰৰ আপনাদের রিস্ক নিজে লব লাগিব। সেইভাবে মই আপনাদের ভিডিওটি বনাই দিলো, অনলি আপনাদের এডমিট কার্ডখন আর এখন আইডেন্টিটি, মানে যিটো আপনাদের ফটো আর সাইন আছে, যেনেকুৱাকে ভোটার আইডি, প্যান কার্ড, আধার কার্ড বা আপনাদের ড্রাইভিং লাইসেন্স, এই কেইখনের ভিতর কিবা এখন আপনাদের আইডেন্টিটি হলে হয়ে যাব। এইটো আছিল আজির ভিডিও, ভিডিওটি সকলকে শেয়ার করে দিয়ক, যেহেতু আপনাদের এক্সামত বাবে বেশি সময় নাই, আর এইবোৰ বস্তু নহলে কিন্তু আপনাদের সুমাব নিদিব পারে, আর যিবোৰ এক্সট্রা বস্তু লৈ যাব সেইবোৰ হেরালে আপনাদের নিজে রিস্ক লব লাগিব। সেই কারণে মই আপনাদের কই দিলো, সকলকে ভিডিওটি শেয়ার করে দিয়ক। আজিলৈ মানে পূর্ণ লোকপর আশারে, মই জিতুমণি, জয় আই অসম।